প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভি প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন বেলা শেষে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, আর আমাদের সাথে আছেন প্রতিদিনের মতোই নতুন অতিথি। প্রিয় দর্শক, আগামী ৫ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে নতুন একটি চলচ্চিত্র দেমাগ, এবং সেই চলচ্চিত্রের পরিচালক চিত্রনায়িকা আছেন আমাদের সাথে এ আর মুকুল নেত্রবাদী এবং চিত্রনায়িকা তানিন সোহা। আজ আমরা কথা বলবো তার সাথে। কেমন আছেন? দুজনের কাছেই জানতে চাই। ভালো। নতুন একটি চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে ৫ জানুয়ারিতে, অনুভূতি কেমন কাজ করছে? ভাইয়ার কাছে আগে জানতে চাই। অনুভূতি তো অবশ্যই ভালো লাগার, তারপরে একটা টেনশন কাজ করে যেহেতু ছবি রিলিজের ব্যাপার, দর্শক কিভাবে এটা অ্যাকসেপ্ট করে এজন্য একটু চিন্তিত আছি। আচ্ছা, তো যাই হোক আমি আশাবাদী যে দর্শক ছবিটা দেখার পরে ভালো বলবে। আমি দর্শকদেরকে নতুন একটা জিনিস উপহার দিতে চাচ্ছি। চিত্রনায়িকার কাছে যেতে চাই, জিজ্ঞেস করতে চাই কেমন লাগছে। বরাবরের মতো আমি আজও অনেক এক্সাইটেড, যেহেতু আগেও আমার ছবি রিলিজ হয়েছে দুইটা, তখনকার মতো এখনো ওরকমই ফিলিংস। আর যেহেতু অন্যান্য কাজের মতো ফিল্ম দেখা যায় না টেলিভিশনে, অন্য কাজ তো অনেক বড় একটি মাধ্যম চলচ্চিত্র, অনেক বড় মাধ্যম, আর যে কোনো কাজ করলে দেখা যায় ২-৪ মাসের মধ্যে রিলিজ হয়, অন এয়ার হয় টেলিভিশনে বা কোথাও না ইউটিউবে দেখা যায়। আচ্ছা, ফিল্ম তো ওরকম না, অনেক কষ্টের পরে ডাবিং করতে টাইম লাগে, এডিটিং অনেক বড় ব্যাপার, তো অনেক কষ্টের পরে ৫ই জানুয়ারি আসবে আমার মুভিটা। অবশ্যই অনেক বেশি ভালো লাগছে, আবার অনেক সময় অনেক ইমোশনও কাজ করে যে আমার একটা সিনেমা আসবে, সবাই আমাকে হলে দেখবে। আমি হলের সিনেমার পর্দার বাইরে একরকম, তানিন পর্দায় অন্যরকম, বা আমার যে ডিরেক্টর ভাইয়া আসছে আমার সাথে, তারও হয়তো আমার মতো এরকমই ফিলিংসটা কাজ করে, অনেকগুলো ভাবনা আসলে একসাথে কাজ করে। ভাইয়ার কাছে একটু জানতে চাই, গল্প নিয়ে কথা বলছিলেন, এরকম একটি গল্প বেছে নেওয়ার কারণ কি? কারণটা হলো যে দেমাগ ছবিটা আসলে আমার ভিতরে কাজ করতো যে মানুষের এই অহংকারটা ভাঙা দরকার, এই দেমাগের কারণে যে অনেক কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এই জন্য মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। আচ্ছা, মনে করেন বলতে গেলে ইট ইজ লং চেরিজ ড্রিম টু এডুকেটিভ অ্যান্ড প্র্যাগমেটিক ফিল্ম ফর দ্য সিনেভিয়ার্স অফ বাংলাদেশ, এই জিনিসটা কাজ করতে বিধায় আমি দেমাগ ছবিটা বিভিন্ন ঘটনা ও দুর্ঘটনার জন্ম দিয়ে এই দেমাগ ছবিটি উপস্থাপন করার চেষ্টা করেছি। বাহ, এবং নামকরণের পেছনেও নিশ্চয়ই এই কারণটি রয়েছে। এই কারণটি রয়েছে। বাহ, অনেকগুলো গল্প শুনছিলাম এবং আরো অনেক গল্প জানার আছে, তার আগে একটু জানতে চাই যে এই চলচ্চিত্র আপনি তৈরি করবেন, এই পরিকল্পনা কবে থেকে করলেন? এই পরিকল্পনা অনেক আগে থেকে ছিল আমার, বিশেষ করে আমি যখন 95 এ ঢুকেছি ফিল্ম ইন্ডাস্ট্রিতে, আমার উস্তাদ ছিল নায়ক উজ্জ্বল, তো ওনার মাধ্যমে মানে পথ চলা আর কি। মনে করেন ভাবতাম কিভাবে আমি একদিন ডিরেক্টর হব। আচ্ছা, আমি দেশের মনে করেন একটা সার্বিক পরিস্থিতি তুলে ধরব, এইভাবে ইচ্ছা শক্তি কাজ করেছে আর কি। বাহ, চমৎকার। আপুর কাছে আপুর চরিত্রটি সম্পর্কে একটু জানতে চাই। আমার চরিত্রটা হচ্ছে সবার থেকে একটু বেশি ডিফারেন্ট। আমরা তো এমনিতেও অনেক গল্পে কাজ করেছি, আমি দেখা গেছে সবগুলোর চেয়ে এটা একটু আলাদা টাইপের, আলাদা ট্র্যাকের গল্প। এটা হচ্ছে মুকুল ভাইয়ের থেকে গল্প শোনার পরে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে ভাইয়া লাস্টে এরকম কেন, আমি তো এভাবে নিজেকে কখনো দেখি নাই বা নিজেকে নিয়ে চিন্তাও করি নাই যে আমার ক্যারিয়ারের জন্য বা কোনো গল্পে কাজ করতে গেলে এরকম কিছু একটা করতে হবে। আসলে অনেক চ্যালেঞ্জিং ব্যাপার থাকে, ভালো কাজের জন্য অনেক চ্যালেঞ্জিং ব্যাপার চলে আসে। তো গল্প শোনার পরে ভালো লাগে আমার। আর হচ্ছে অনেক ধনির দুলালি বললেই চলে, বাবা মায়ের একমাত্র মেয়ে থাকি আমি, তো রেহানা জলি আন্টি আছে, হায়দার আঙ্কেল, তারপরে হচ্ছে আমার বাবা থাকে আরেক মুকুল ভাইয়া। আচ্ছা, তো সেও অনেক ভালো ট্যালেন্টেড আর্টিস্ট, অনেক লেন্সড বলে হবে, কারণ হচ্ছে তারও আগে ছবি রিলিজ হয়েছে। তো টোটাল ইউনিটের সাথে কাজ করে বা আমার ক্যারেক্টারটা ফুটিয়ে তোলার জন্য সবার থেকে অনেক ভালো সাপোর্ট পেয়েছিলাম। আচ্ছা, আর লাস্টের গল্পটুকু আমি বলতে চাচ্ছি না, এটা হচ্ছে টুইস্ট, আমরা একটু সাসপেন্সই রেখে দেই, মিস্ট্রি থাকলে মনে হয় দর্শক হলে যে দেখতে পাবে। ভাইয়ার কাছে জানতে চাই, অন্যান্য কারা কারা কাজ করছেন, অন্যান্য কলাকুশলী সম্পর্কে? অন্যান্য কলাকুশলীর মধ্যে মুকুল তালুকদার, আচ্ছা, হিরোইনের বাবার চরিত্রে অভিনয় করেছেন। হিরোর বাবা ছিল সিরাজ হায়দার, মা ছিল রেহানা জলি। আচ্ছা, তারপরে অন্যান্য কমেডিয়ান ছিল সরল হাসমত, তারপরে এসআই ফারুক। আমরা অনেকক্ষণ ধরে দেমাগের গল্প শুনছিলাম, আমরা চাই দর্শকরা সবাই মিলে এই মুভির কিছু অংশ দেখে আসবো। প্রিয় দর্শক চলুন সবাই মিলে দেখে আসি দেমাগ এই চলচ্চিত্রটির ট্রেলারটির কিছু অংশ। আমার বাড়ির সামনে দিয়ে তোমার লোক যাবে আর আমি তা মেনে নেব। চুরি দেমাগ দেমাগ খুব দেমাগ এত দেমাগ ভালো না। চুরি দেমাগ দেমাগ খুব দেমাগ এত দেমাগ ভালো না। চুরি দেমাগ। একটা কথা মনে রাখবেন আমি কিন্তু খানবাড়ি ওই নাটের গুরু চৌধুরীকে শেষ করে দে। রক্তের বিনিময়ে রক্ত শুধু অশান্তি ডেকে আনে, কোনো সমাধান আনতে পারে না। উড়ু উড়ু এমন চাই শুধু তোকে ছুঁতে, স্বপ্ন সাজিয়েছি আমি তোর মন আকাশে। ওরে তোমার সাহস, এই লাগানি ওরে আমতলায় নিয়ে বান না। আমি মারা গেলেও ওকে আমি দেখতে যাব না। আমাদের এই হিংসাত্মক দুটি পরিবারকে একমাত্র আলিফই এক করতে পারে মা। আলিফের শাস্তি আপনি নিজ হাতেই কার্যকর করবেন। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম কি এই দৃশ্য দেখার জন্য? ওকে আমি কেটে টুকরো টুকরো করে ফেলবো। স্বপ্ন বনে যাই তোমায় ঘিরে, তুমি আসবে কাছে। ভালোবাসার অপরাধে যদি সে দোষী হয়, সেই দোষে আমিও দোষী। দর্শক বিরতির পর ফিরে এলাম বেলা শেষের আজকের এই আয়োজনে। অর্চি রহমান আছে আপনাদের সাথে, আর আমাদের সাথে আছেন দুজন অতিথি, দেমাগ চলচ্চিত্রের পরিচালক A.R. মুকুল নেত্রবাদী এবং চিত্রনায়িকা তানিন শোভা। কথা বলছিলাম তাদের সাথে, চলে যাচ্ছে আবারও তাদের কাছে। জি, চলচ্চিত্রের গল্প শুনছিলাম এবং এখন পর্যন্ত নায়কের কথা কিন্তু শুনি নাই, নায়কের সম্পর্কে একটু জানতে চাই। নায়ক রিপন গাজী, আচ্ছা, খুব ভালো অভিনয় করেছে, অসাধারণ। তারপরে তানিন শোভা ও ভালো করেছে, তো আমি যেমনটি চেয়েছিলাম তার চেয়ে বেশি পেয়েছি ওদের কাছ থেকে। এবং নতুন মুখ নিয়ে কাজ করেছেন আপনি, নায়ক চরিত্রে নতুন কাউকে নিয়ে কাজ করতে যে কেমন লেগেছে? ভালো লেগেছে। প্রথমে একটু ঝুঁকি ছিল, তারপর দেখলাম না ভালো করেছে ছেলেটা। আমি যতটুকু আশা করেছিলাম তার চেয়ে বেশি পেয়েছি, এবং তানিন শোভা কোঅপারেট করেছে, আর অন্যান্য আর্টিস্টের কাছ থেকে আমি সাপোর্টটা পেয়েছি। প্রত্যাশা অনুযায়ী আপনি সন্তুষ্ট হয়েছেন তাদের কাজ দেখে? জি জি, সবার কাছ থেকে। চিত্রনায়কের সামনে কিন্তু জিজ্ঞেস করছি না, আমি সবার কাছ থেকে ওই সাপোর্টটা পেয়েছি এবং আমি স্যাটিসফাইড। আচ্ছা, এবং এই শুটিং এর লোকেশন কোথায় কোথায় ছিল সেগুলো সম্পর্কে জানতে চাই। লোকেশন ছিল আপনার রূপগঞ্জ, আচ্ছা, তারপরে ছিল নারায়ণগঞ্জ, চৌরঙ্গী ফ্যান্টাসি পার্ক। ভালো ভালো লোকেশন নেওয়ার চেষ্টা করেছি। এই শুটিং এর জায়গাগুলোতে পরিচালক হিসেবে কাজ করতে যে এবং সবাইকে নিয়ে কাজ করতে গিয়ে আপনার কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে? না, তেমন প্রতিবন্ধকতা ছিল না। আসলে মনে করেন সিনেমা বলতে তো বিশাল ক্যানভাসের জিনিস, বিশাল দায়িত্বের ব্যাপার, এজন্য কিছু তো প্রতিবন্ধকতা থাকি। আচ্ছা, এটা ওইটা অনেক জিনিস মনে করেন অ্যারেঞ্জ করতে হয়, অ্যারেঞ্জ করতে গিয়া তারপর বিভিন্ন জায়গার পারমিশনের সমস্যা পড়তে হয়, এগুলো নিয়ে একটু সমস্যা ছিল আর কি। নায়িকার কাছে জানতে চাই, এই চরিত্রের জন্য এবং এই চলচ্চিত্রে এই চরিত্রটিকে ফুটিয়ে তুলতে নিজের কি কি প্রস্তুতি নিতে হয়েছে? আমার ক্যারেক্টারটা এখানে ফুটিয়ে তোলার জন্য বহুত বেশি পরিশ্রম আমার করতে হয়েছে। সেটা হচ্ছে অনেক কান্নাকাটির একটা ব্যাপার ছিল, আর হচ্ছে একটা মানুষ মরে যাবার আগে, এটা বলবো কি বলবো না, আমি একটু এর মাঝে আছি। মরে যাওয়ার আগে একটা মানুষের কেমন লাগে, কিরকম সে, বাইরের যারা থাকে তাদেরকে কিভাবে বোঝাবে যে আমি মরে যাচ্ছি। আচ্ছা, আর আমি মরে যাব এই ব্যাপারটা আমি শুধু একাই জানি, আর কেউ জানে না। তো এটা ফুটে তোলার জন্য নিজেকে নিজের মতো করে অনেক কষ্ট করতে হয়েছে আমার। এবং নতুন একজনের সাথে কাজ করতে হয়েছে, না নতুন নায়কের সাথে কাজ করতে হয়েছে, তার সাথে কেমিস্ট্রি কেমন ছিল? শুরুতে একটু আমার একটু প্রবলেম ছিল, যেহেতু আমি যাদের সাথে আগে পরে কাজ করেছি সবাই প্রফেশনাল, বা আগে পরে অনেকেই ভালো ভালো আর্টিস্ট সবাই কাজ করেছে। রিপন এখানে তো একেবারেই নতুন। আচ্ছা, তারপরেও দুই এক লট কাজ করার পরে আমার মনে হয় নাই যে ও মানে নতুন আসছে বা ওর কাজ করার কোনো প্রবলেম হচ্ছে কিনা। আমাদের সাথে সবার সাথে মিলে কাজ করতে পেরেছে, ও ভালো করেছে, অনেক নতুন হিসেবে ও ওর থেকে মানে অনেক ভালোভাবে করার চেষ্টা করেছে। চমৎকার। ভাইয়ার কাছে একটু শুনতে চাচ্ছি যে চলচ্চিত্রে গান তো অনেক বড় একটি ভূমিকা রাখে এবং দেখা যায় যে অনেক সময় গানগুলো এত সুপারহিট হয়ে যায়, ট্রেলার মুক্তি পাওয়ার আগে গান অনেক সুপারহিট হয়ে যাচ্ছে। এই চলচ্চিত্রের গানগুলো সম্পর্কে একটু জানতে চাই। যে আমার গান মিউজিক ডিরেক্টর ছিল মমর রহমান। আচ্ছা, সে গানগুলো খুব যত্ন সহকারে করছে, দরদ দিয়ে গেছে। আচ্ছা, তারপরে ছিল লিসপা নামে একটা মেয়ে, তারপরে আসমা দেবজানি, আর ডি হেল্লো, জি, ওরা ছিল আর কি। তো আমি গানগুলোতে প্রচুর সময় দিয়েছি এবং লোকেশনগুলো বেছে বেছে নিয়েছি। এই টোটালিটি মিলিয়ে ভালো করার চেষ্টা করেছি, ভালো হয়েছে। কতগুলো গান ছিল? গান ছিল টোটাল 5টা গান ছিল। আচ্ছা, আর গানের শুটিংগুলো কোথায় কোথায় হয়েছে? গানের এই যে চৌরঙ্গি ফ্যান্টাসি পার্ক বললাম, নারায়ণগঞ্জ, জি, তারপরে রূপগঞ্জ করেছি, জি, তারপরে মনে করেন উত্তরা করেছি একটা, তারপর পুবাইল, এবার মিলিয়ে জিলিয়ে করেছি বিভিন্ন জায়গায়। বাহ। চিত্রনায়িকার কাছে জানতে চাই কোন গানটি তার সবচেয়ে পছন্দের? আমি মূলত হচ্ছে সবসময় ফিল্মে কাজ করার আগে থেকে গানের ভক্ত, গানের পাগল। তো আমার কাছে সবসময় একটু স্যাড সংগুলো বেশি ভালো লাগে। তো এই মুভিতে আমার মোট গান হচ্ছে 4টা। তো স্যাড সং আর হচ্ছে দেমাগ মুভির যে টাইটেল সংটা, আমার মনে হয়েছে যে এই 2টা গান পাবলিক নিবে। একটা কাজের জন্য আসলে সবার এত পরিশ্রম, সবার এত কষ্ট, এই পেছনের গল্পগুলো আসলে আমরা জানি না। যখন আপনারা সামনে আসেন এবং বলেন তখন আমরা বুঝতে পারি যে কত কষ্ট করে একটি কাজ ফুটিয়ে তোলা হয়। আরও অনেক গল্প করব, আরও অনেক কিছু জানবার আছে। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেল, আবারও চলে যাচ্ছে বিরতিতে। প্রিয় দর্শক, আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি, ফিরে আসছে এক্ষুনি, আমাদের সাথেই থাকবে। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের এই আয়োজনে। অর্চি রহমান আছে আপনাদের সাথে, আর আমাদের সাথে আছেন দেমাগ চলচ্চিত্রের পরিচালক এ আর মকুল নেত্রবাদী এবং চিত্রনায়িকা তানিন সুভা। কথা বলছিলাম তাদের সাথে, চলে যাচ্ছি আবারও তাদের কাছে। এখনকার ব্যস্ত সময় কাটছে নিশ্চয়ই চলচ্চিত্রের প্রচারণার কাজে। প্রচারণার কাজগুলো আসলে আমাদের দেশে কেমন সাহায্য সহযোগিতা পেয়ে থাকেন এখন পর্যন্ত বলে মনে হচ্ছে আপনাদের? প্রচারণা তো যথেষ্ট পরিমাণ হচ্ছে, মনে করেন ফিনান্সের উপরে ডিপেন্ড করে। প্রডিউসাররা যদি বেশি পাবলিসিটি দেয় এটা বেশি লাভবান হবে। এখন মনে করেন একটা বাজেট, আমাদের যে একটা মুভি বানাতে গিয়ে যে বাজেট, সেই পরিমাণ বাজেট আমাদের প্রডিউসাররা ক্যারি করতে পারে না। সুভার কাছে জানতে চাই যে নতুন একটি চলচ্চিত্র আসছে, দর্শকের কাছে তোমার প্রত্যাশা কি? দর্শকের কাছে তো সবসময় ভালো প্রত্যাশা যে তারা যাতে বাংলা সিনেমা দেখে, হলে যায়। তারা উৎসাহ না দিলে তো আমরা আসলে কাজ যতই করি, তারা হলে যে না দেখলে এসব কাজের কোনো ভ্যালু থাকবে না। আর একটা প্রোডিউসার তখনই টাকা লগ্নি করবে যখন তার ফিডব্যাকটা মিনিমাম সে ফেরত পাবে। আর এখনকার যে প্রচারণা নিয়ে একটু আগে আপনারা কথা বললেন, প্রচারণা তো একজন ডিরেক্টর করলেই হবে না, এরকম অনেক ডিরেক্টর আছে, এরকম অনেক সিনেমা মুক্তি পাচ্ছে। দেখা গেছে তাদের সিনেমার কাজ শেষ, তারা সেন্সরে দিল, সেন্সর থেকে আসলো, কেউ জানলোই না, অনেকের নামও ভিতরে নাই, নাম না জানার আগে তারা রিলিজ করে দেয়। দর্শক জানতেও পারে না বা আর্টিস্ট কারা কি, কোনো কিছুই জানে না। প্রোডিউসারের ভূমিকা রাখতে হবে। আমাদের যে টিমটাতে যারা যারা কাজ করি, শুধু প্রোডিউসারই না, পরিচালক হয়তো অনেক সময় প্রোডিউসার জানে না যে কি করলে কি ভালো হবে। এটা পরিচালকেরও তাকে বোঝাতে হবে যে ভাই আপনি এতগুলো টাকা লগ্নি করছেন, আপনি যদি আরো 2-1 লাখ টাকা এখানে দেন হয়তো এটা আমাদের সিনেমার জন্য ভালো হবে, এটা তাকেও বোঝাতে হবে। আর এই যখন প্রচারণা হয় না, তারপরে হচ্ছে হলে পাবলিক না যায়, যখন সিনেমাটা ভালোভাবে না চলে, এটা আর্থিকভাবেও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রোডিউসার যেরকম হচ্ছে, শুধু প্রোডিউসারই না, আমরা যারা ওইসব ছবিতে কাজ করি আমরাও কিন্তু হেও হচ্ছি, পুরো টিমটাই। যে হ্যাঁ আমি তো ওই ছবির মেকআপ ম্যান ছিলাম, একজন মেকআপ ম্যানও কিন্তু তখন তারও খারাপ লাগে যে হ্যাঁ আমি একজন আর্টিস্ট, মেকআপ আর্টিস্ট ওখানে ছিলাম, আমার ছবিটা ফ্লপ গেছে। ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম যে হলের পরিস্থিতির কথাও বলছিল সুভা, বর্তমানে বাংলাদেশের হলের পরিস্থিতি আসলে কেমন? পরিস্থিতি অবশ্যই খুব একটা ভালো বলা যাবে না। মনে করেন অনেক হলে আছে এসি নেই, তারপরে পরিবেশ ভালো না। আচ্ছা, এগুলাকে ভালো করতে হবে, তাহলে আমরা দর্শক বেশি আশা করতে পারবো। জি, এবং আপনি কি কি প্রত্যাশা করছেন এই চলচ্চিত্র থেকে? চলচ্চিত্র থেকে প্রত্যাশা করতেছি যে নতুন গল্প, নতুন প্যাটার্নের গল্প এটা পাবলিক অ্যাকসেপ্ট করবে। তো এটা রেজাল্ট আসলে শুক্রবারে দেখার পরে রেজাল্ট হবে অবশ্যই। অনেক ছবি আছে মনে করেন রিলিজের পরে হিট হয়, অবশ্যই এরকম আমি প্রত্যাশা করছি আর কি। অবশ্যই, এবং আমাদেরও প্রত্যাশা হলে গিয়ে সবাই এই চলচ্চিত্রটি দেখবে। অন্যান্য কি কি কাজে ব্যস্ত আছেন ছোট্ট করে শুনতে চাই। অন্যান্য কাজে আমার একটা রানিং ছবি, দুইটা ছবি, বউবাজার আর 50-50 লাভ। আচ্ছা, এই দুইটা ছবি ডাবিং হচ্ছে, ডাবিং এ আছে। আচ্ছা, আর সুভা এই ছবি বাদ দিয়ে, এই চলচ্চিত্র বাদে যদি অন্যান্য ব্যস্ততার কথা জানতে চাই। আমি তো এখন মূলত ধ্যান জ্ঞান সবই ফিল্ম। আচ্ছা ভাইয়া, এটা এখন রিলিজ পাবে 5ই জানুয়ারি। আর হচ্ছে আমার গত 22 ডিসেম্বর রিলিজ পাওয়ার কথা ছিল জাকির হোসেন রাজু স্যারের ভালো থেকো ছবিটি, ওটাতে হিরো আছে আরিফিন শুভ। চমৎকার। আর হচ্ছে এখন আরো একটি ছবির কাজ রানিং আছে আমার, ওটা হচ্ছে প্রেমের বাঁধন, গাজী জাহাঙ্গীর ভাইয়ের, ওটাতে আমার কোয়ার্টিস্ট বাপ্পি চৌধুরী। আরো বেশ কিছু প্রজেক্ট হাতে আছে। হ্যাঁ, অনেকগুলো ছবি কাজও শেষ আমার, দুই রাজকন্যা জাবেদ মিন্টু ভাইয়ার, ওটাও রিলিজের খাতায়। প্রায় 5-6টা ছবি আছে রিলিজের তালিকাতে আমার। অনেক ব্যস্ত সময় কাটছে এবং আশা করছি ভবিষ্যতে অনেক ভালো ভালো কাজ আমাদের উপহার দেবেন। দুজনের জন্য অনেক অনেক শুভকামনা থাকছে। নতুন একটি চলচ্চিত্র আসতে যাচ্ছে, অনেক অনেক শুভেচ্ছা থাকছে। গল্প করতে করতে আসলে অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আজকের মতো বিদায় নিতে হচ্ছে। এসিটিভিকে ধন্যবাদ যারা এই বসার সুযোগ করে দিয়েছে। আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলি। জি অবশ্যই, আপনারা হলে গিয়ে বেশি বেশি ছবি দেখুন, আমরা তাহলে উৎসাহ পাবো। আপনারাই আমাদের আগামী দিনের পথ চলা। বেশি বেশি ছবি দেখুন, আমাদেরকে অনুপ্রাণিত করুন অবশ্যই। ধন্যবাদ সবাইকে। সুভার কাছে জানতে চাচ্ছিলাম, দর্শকদের উদ্দেশ্যে বলবো আমার 5ই জানুয়ারি অনেক কষ্টের ফল একটা সিনেমা আসছে দেমাগ, যাতে সবাই মিলে হলে যেয়ে দেখে। আর আমার যতগুলো সিনেমাই আসছে সামনে, সবগুলোই দেখে আমার জন্য অনেক অনেক দোয়া করে, আমাদের দেমাগ টিমের সবার জন্য দোয়া করে, যাতে আরো ভালো ভালো কাজ আমরা করতে পারি। বাহ, অনেক অনেক ধন্যবাদ। তাদের কথার সাথে মিলিয়ে বলতে চাই, সবাই মিলে এই 5 জানুয়ারিতে দেখুন দেমাগ চলচ্চিত্র। পরিবার পরিজন সবাইকে সাথে নিয়ে দেখে আসুন চলচ্চিত্র। তাদের কষ্ট করে, অনেক কষ্ট করে তারা এই চলচ্চিত্রটি করেছে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি আমাদের বেলা শেষের আয়োজন। আবারও দেখা হবে নতুন আরেকটি দিনের শেষে নতুন আরও অতিথি নিয়ে। সে পর্যন্ত আপনারা সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।